ক্যাবিনেটের স্বস্তির কোনো কারণ নেই কারণ তদন্ত চলবে এবং যখন তদন্ত রিপোর্ট সিবিআই দেবে তখন সেই রিপোর্টেই বোঝা যাবে যে কিসের কেন কি এমন পরিস্থিতি যে সুপারনিউমারিক পোস্ট তৈরি করা হলো এবং অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য তৈরি করা হলো রাজ্য সরকার বলুন এসএসসি বলুন তাদের পরিকল্পনাই হলো যারা যোগ্য চাকরি পেয়েছে তাদের সামনে রেখে অযোগ্যদের চাকরিটা বাঁচানো দুর্নীতি যারা করেছে তারা কারা এই শিক্ষকদের নাম কি যেটা এসএসসি আগের দিন কোর্টে দিতে পারেনি কিন্তু আমরা এটা নিশ্চিন্ত করছি এসএসসি না দিলেও পরবর্তী শুনানিতে আমরাও এই নাম দিয়ে দেব যে কারা ওই আট হাজার তিনশো কারা আমরা দেখতে পেয়েছি যে মুখ্যমন্ত্রী আর অভিষেক ব্যানার্জি দুজনেই টুইট করেছেন এবং টুইটে তারা একপ্রকার এটাই বোঝাতে চাইছেন যে এটা একপ্রকার তাদের জয় এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন জয় কিনা জানি না এটা অন্তর্বর্তী নির্দেশ আর আজ কালকের শুনানির পর এটা পরিষ্কার হয়ে গেছে মহামান্য সুপ্রিম কোর্টও বলেছেন যেটা একটা সিস্টেমেটিক ফ্রড এবং সিরিয়াস ব্রিচ অফ প্রোটোকল হয়েছে সিকিউরিটি প্রোটোকল এটা বড় একটা দুর্নীতি সেটা সুপ্রিম কোর্টে কালকে প্রমাণ হয়ে গেছে এসএসসিও মানতে বাধ্য হয়েছে এটা একটা বড় দুর্নীতি তাই ওনারা কেন জয় বলছে সেটা আমি জানি না হ্যাঁ ওনাদের জয় অবশ্যই কারণ ওনারা আপাতত যারা অযোগ্য তাদের চাকরিটাতে যারা অযোগ্য তাদের চাকরি যেহেতু আপাতত একটা স্থগিতাদেশ পেয়েছে সেখানে তারা জয় মনে করছে অযোগ্যদের চাকরি বাঁচানোটা একটা আপাতত তাহলে আপনি কি মনে করেন মানে নির্দেশের ফলে কি এক প্রকার ক্যাবিনেট একদমই না তদন্ত চলবে এবং আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে তদন্ত চলবে পরবর্তী যে ষোলোই জুলাই তদন্ত যে মামলার শুনানি হবে সেখানে আমার বিশ্বাস যে পুরো বিষয়টা যখন আরও মানে ঠিকঠাক শুনানি হবে তখন এই স্থগিতাদেশও থাকবে না এই নো কোয়ার্সিপ অ্যাকশান কারণ একটা জিনিস তো দেখতে হবে আজকে কী এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে এই সুপার নিউমারিক পোস্ট তৈরি করার মানে দরকার প্রয়োজন পড়ল একটা সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস শেষ হয়ে গেছে যদি শিক্ষকের ঘাটতি থাকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু হবে যাতে আরও সব যোগ্যরা তারা পার্টিসিপেট করতে পারবে তবে কি এমন পরিস্থিতি হলো যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করতে হলো পরিস্থিতিটা হলো আমরা দেখেছি এসএসসি অ্যাপ্লিকেশন করে বলছে যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি বাঁচানোর জন্য সুপার নিউমারিক পোস্ট এবং এই জন্যই তদন্ত দরকার কি করে মন্ত্রিসভা ক্যাবিনেট এই ডিসিশান নিল ক্যাবিনেটের স্বস্তির কোনো কারণ নেই কারণ তদন্ত চলবে এবং এই তদন্ত সামনে আসলে যখন তদন্ত রিপোর্ট সিবিআই দেবে তখন সেই রিপোর্টেই বোঝা যাবে যে কিসের কেন কী এমন পরিস্থিতি যে সুপারনিউমারিক পোস্ট তৈরি করা হলো এবং অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য তৈরি করা হলো যে বারবার সিবিআই তদন্ত ঠেকাতে যাইছে এটা কি মানে ওরা কি নিজেতে গা বাঁচানোর জন্য করছে মানে ভয় পাচ্ছে যে কোনো তদন্ততে লোকে কেন ভয় পাবে তদন্ত যদি আমি কোনো দোষ না করে থাকি তদন্ত হবে তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হব তদন্তে সেই তারাই ভয় পায় যারা জানে যে তারা কোনো অন্যায় করেছে এবং তদন্ত হলে তারা বিপাকে পড়বে তাই জন্যই প্রশ্ন হলো আজকে রাজ্য সরকার সত্যি ওনারা যেটা বলছেন ওনারা কিছু করেননি তাহলে তদন্তে এত ভয় কিসে ভয়ের কারণ একটাই থাকতে পারে তারা ভ্রমণে করছে যে তদন্ত হলে তারা বিপাকে পড়তে পারে তারা নিশ্চয়ই কোনো অন্যায় করেছে আচ্ছা এই অযোগ্য প্রার্থীদের নিয়ে সুপ্রিম কোর্টে সেরকম ভাবে কোনো সওয়াল করা হয়নি তাহলে মানে এই ব্যাপারটা কি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকার শুধুমাত্র সওয়াল করেছে তাদের ক্যাবিনেটের মন্ত্রী মন্ত্রীদের কিভাবে বাঁচানো যায় তাদের বিরুদ্ধে যেন কোনো তদন্ত না হয় কোনো যোগ্য প্রার্থীর যে চাকরি বাঁচানোর কোনো সওয়াল রাজ্য সরকার করেনি রাজ্য সরকার বলুন এসএসসি বলুন তাদের পরিকল্পনাই হলো যারা যোগ্য চাকরি পেয়েছে তাদের সামনে রেখে অযোগ্যদের চাকরিটা বাঁচানো কালকে যে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে এখনো জনগণের মনে অনেক ধোঁয়াশা রয়েছে মানে সুপ্রিম কোর্ট যে মুচলেখা দিতে বলেছেন এবং বলেছেন পরবর্তীকালে বেতন ফেরত দিতে হবে এই বিষয়টাকে আপনি কি নজরে দেখেন অবশ্যই সুপ্রিম কোর্ট তো নিজেই বলেছে এটা একটা সিস্টেম্যাটিক ফ্রড কিন্তু যেহেতু মামলার শুনানি চলছে শুনানি চলাকালীন ষোলোই জুলাই অবধি একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে এই স্ট্রিপুলেশান আছে এই এই অন্তর্বর্তী রায় তাই জন্য যারা অযোগ্য প্রার্থী তাদের স্বস্তির কোনো কারণ নেই আজ ষোলোই জুলাই বা ষোলোই আগস্ট ষোলোই সেপ্টেম্বর অযোগ্যদের চাকরি যাবেই যোগ্যরা স্বস্তি থাকতে পারে কারণ যদিও সরকার বা এসএসসি যোগ্যদের তালিকা দিতে নারাজ কিন্তু অযোগ্যদের তালিকা তো আমরা দেবই তারপরে বোঝা যাবে কে যোগ্য কে অযোগ্য এবং সরকার যে চায় না এসএসসি যে চায় না যে অযোগ্যদের চাকরি চলে যাক তার প্রমাণ হলো ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে ওয়েমার মার্কশিট পাবলিশ করা আজ অবধি ওয়েমার মার্কশিট পাবলিশ করেনি এসএসসি ওয়েব মার্কশিট পাবলিকেশনের ওপর কোনো স্থগিতাদেশও নেই আজকে ওয়েব পাবলিশ করলেই কিন্তু বেরিয়ে যাবে কে যোগ্য কে অযোগ্য বিচারপতি বলে বিচারপতি বলেছিলেন যে এরকম ঘটনার ফলে এক প্রকাশ জনগণের সরকারি চাকরির উপর থেকে আস্থা উঠে যাচ্ছে জনগণের তো সরকারি চাকরির উপর আস্থা উঠেই যাবে সব থেকে বড় বিষয় হলো আমাদের পশ্চিমবঙ্গের সত্তর শতাংশ লোক এখনো সরকারি স্কুলের ওপর নির্ভরশীল তাদের ছেলে মেয়ের পড়াশোনার জন্য আজকে তাদের ভাববে যে আমরা আমাদের ছেলে মেয়ে কি সরকারি স্কুলে পাঠাবো কারণ সরকারি শিক্ষকরা তো অযোগ্য তারা তো বেআইনিভাবে চাকরি পেয়েছে এই যে বিষয়টা এটা একটা মারাত্মক বিষয় তাতে কি শিক্ষার হার কমে যাবে এবং এই যে দুর্নীতি হয়েছে এতে সবচেয়ে বেশি ক্ষত ক্ষতিগ্রস্ত হচ্ছে হলো ছাত্রছাত্রীরা স্টুডেন্টরা যারা যাদেরকেই অযোগ্য যারা শিক্ষক তারা পড়াবে এবং এর একটা ফলও হতে পারে আমরা এবার দেখেছি খুব তাৎপর্যপূর্ণভাবে মাধ্যমিকের মানে যারা মানে পাশের হার কতটা কমে গেছে এর কি একটা কারণ এই জন্য যারা এদের পড়াচ্ছে তাদের মধ্যে অনেকেই অযোগ্য তাই জন্যই মাধ্যমিকের পাশের হার তাৎপর্যপূর্ণভাবে অনেকটা কমে গেছে আপনি দেখুন এটা নিয়ে তো আর কোনো মানে দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু নেই যে দুর্নীতি হয়েছে সিস্টেমেটিক ফ্রড এর পরে সুপ্রিম কোর্টে যখন পরবর্তী শুনানি হবে এটা আমরা আশা যথেষ্ট আশাবাদী যে যারা দুর্নীতি করেছে যারা বেআইনিভাবে চাকরি তাদের চাকরিটা যাবেই তাদের চাকরি বাতিল হবেই এবং তাদের বেতনও ফেরত দিতে হবে কিন্তু এই যে জুলাই পর্যন্ত ওনারা সময় পেয়ে গেলেন সেটা আপনি কি চোখে দেখছেন? জুলাই পর্যন্ত সময় পেয়ে গেল এটা ওনাদের পক্ষে তো অযোগ্যদের পক্ষে তো খুব একটা ভালো হলে মনে হলো না কারণ এই জুলাই অবধি যে মাইনাটা পাবে সেই মাইনাটাও আরো ওনাদের ইন্টারেস্ট দিয়ে ফেরত দিতে হবে এবার এটা ওনাদের বিষয় ওনারা মাইনাটা নেবেন কি নেবেন না কারণ যতদিন চাকরি করবেন ততদিনের মাইনা বারো পার্সেন্ট ইন্টারেস্টে ফেরত দিতে হবে যখন থেকে নির্দেশ জারি হয়েছে তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কিছু কিছু চ্যানেল মানে প্রায় আপনাকে আর আপনাদের আর বিকাশ বাবুকে বারবার সমালোচনার মুখে ফেলছেন দেখুন এটা কিছু নতুন কিছু না এটা প্রথম আগামী ২০১৩ সাল থেকে আমি বিক্রম বা বিকাশ বাবু যে মামলাগুলো করছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি যারা দুর্নীতি করেছে তারা আক্রমণ করবেই তারা যখন দুর্নীতি করেছে দুর্নীতির তো কোনো মানে ভদ্র সভ্য ভাষা হয় না তারা অভদ্র ভাষাতেই আক্রমণ করবে এবং চেষ্টা করবে যাতে আমরা এই মামলা আর না করি কিন্তু আমি এটা মানে ওনাদেরকে বলতে চাই এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা করবই এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি আমরা বাতিল করাবই মানে তারা বারবার এই কথাই বলছেন যে কালকে নাকি সুপ্রিম কোর্টে আপনাদের পক্ষ থেকে সেরকম কোনো বিশেষ বক্তব্য নাকি রাখা হয়নি আপনারা যারা এটা বলছেন তাদের প্রবলেমটা কি তারা তো চাই তারা তো যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা আমরা কি বক্তব্য রেখেছি বা আমরা কি বক্তব্য রাখিনি সেটা আমাদের বিষয় আমরা বক্তব্য রাখলেই বা ওনাদের কি না রাখলি বা ওনাদের কি ওনাদের যে উকিলবাবুরা আছে ওনারা বক্তব্য রেখেছে এবং তাতেও খুব একটা সুবিধা করতে পারেননি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে চাকরি বজায় থাকলেও যদি দুর্নীতি এরা প্রমাণ হয় যে এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাহলে তাদের চাকরি বাতিল হবে এবং মায়নাও বেতনও ফেরত দিতে হবে টুয়েলভ পারসেন্ট ইন্টারেস্টে এবং সব থেকে বড় কথা সুপ্রিম কোর্টও এটা মেনে নিয়েছে এটা একটা সিস্টেমেটিক ফ্রড প্যানেলে না থেকে চাকরি পেয়েছে ওয়েম আরশিট ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে তাই এতে আর কোনো প্রমাণ এর কোনো প্রমাণ সাপেক্ষ বিষয়ও না যে দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে এবার শুধু এটা দেখা যে এই দুর্নীতি যারা করেছে তারা কারা এই শিক্ষকদের নাম কি যেটা এসএসসি আগের দিন কোর্টে দিতে পারেনি কিন্তু আমরা এটা নিশ্চিন্ত করছি এসএসসি না দিলেও পরবর্তী শুনানিতে আমরাও এই নাম দিয়ে দেবো যে কারা ওই আট হাজার তিনশো কারা কোন সেই ব্যক্তিরা কারা SSC তো প্রথমে যখন হাই কোর্টের সময় SSC রা কিন্তু কোনো আলাদা তালিকা আছে বা ওনারা ডিফারেন্সিয়েট ডিভিশন বেঞ্চও দেয়নি সুপ্রিম কোর্টেও দেয়নি যখন মানে ওখানে কি ওরা এই কথাটা বললেন ওনারা তো আপনারা কি একটু অবাক হয়েছিল না প্রথমত এটা একবারও বলেইনি সুপ্রিম কোর্টে যে কে দুর্নীতি এই যে 8300 তালিকাটা আমরা যারা জেনুইন চাকরি প্রার্থী যারা চাকরি পায়নি এই দুর্নীতির জন্য আমরা এই তালিকা সুপ্রিম কোর্টে দিয়েছি আট হাজার তিনশো দুশো সামথিং যে তালিকা এসএসসি এই তালিকা একবারের জন্য দেয়নি বরঞ্চ তারা তাদের এসএলপিতে বলেছে ওয়ে মার্কশিট পাবলিশ করলে অনেকের হেনস্থা হবে হেনস্থাটা কারা হবে যারা অনেক হিউমিলিয়েশন হবে অনেক ক্যান্ডিডেটদের কাদের হবে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এটা প্রমাণ যে এস বরাবরই চাইছে যারা অযোগ্য তাদের চাকরি পাচ্ছে আজ অব্দি সুপ্রিম কোর্টে কোনো তালিকাই দেয়নি তাই জন্যই সুপ্রিম কোর্ট এসএসসি কে বলেওছে যে আপনার তালিকা কোথায় এই যে আপনারা বলছেন পাঁচ হাজার যেটা ওনারা বলেছেন মুখে সুপ্রিম কোর্ট বলেছে যে কারাই এই তাদের নাম কি কোন স্কুলে চাকরি করে কোনো তালিকাই দিতে পারেন আমরা দেবো আমরা সেই তালিকা দেবো আমাদের কাছে তালিকা আছে কারা সেই আট জন যারা এই দুর্নীতি করে চাকরি পেয়েছে ওনারা না দিতে পারলে আমরা তালিকা সুপ্রিম কোর্টে জমা দেবো